বিগ নিউজ, সবার আগে সবার সাথে। আজ সকাল থেকে রায়গঞ্জ পলিটেকনিক কলেজ ও ইসলামপুর কলেজে ভোট নিতে যাওয়া কর্মীরা উপস্থিত হচ্ছেন। কিছুক্ষণের মধ্যে থেকে তারা চলে যাবেন বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে। ইতিমধ্যে কড়া নিরাপত্তার চাদরে ভরিয়ে দেওয়া হয়েছে জেলার কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী দিয়ে। জানা যায়, এবার ভোটে উত্তর দিনাজপুর জেলায় মোট 178 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে। এর মধ্যে জেলা রায়গঞ্জ মহকুমায় থাকছে 96 কোম্পানি, ইসলামপুর মহকুমাতে থাকছে 82। নির্মল কুমার রায়, কোথায় পড়েছে আপনার ভোট কেন্দ্র? আমার ইতিহার পড়েছে। আচ্ছা, তো আজকে সকাল সকাল এসেছেন, একটু বলেন। হ্যাঁ, ওই রেজিস্ট্রেশন করাতে হবে, ফোন নাম্বারটা আর কোন বুথে পড়েছি সেটাও দেখতে হবে, তার জন্য সকাল সকাল চলে এসেছি। আপনার নাম? কতবার ভোট নিয়েছেন? আগের বারও নিয়েছিলেন, গতবার আর এবারের মধ্যে পার্থক্য কি মনে হচ্ছে? চলে সময়টা একটা ডিস্টেন্স মেনটেন করে আমাদের বিগ নিউজ, সবার আগে সবার সাথে।